বঙ্গোপসাগরের মাছ ধরার সময় ভোলা মনপুরার গিয়াসউদ্দিন মাঝির জেলের ট্রলার ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারে 11 জেলের মধ্যে 8 জেলেকে জীবিত ও 2 জেলের লাশ উদ্ধার করে পাশে থাকা অপর মনপুরার কামাল মাঝির ট্রলারের জেলেরা। কিন্তু সমুদ্রে খোঁজাখুঁজির পরও নিখোঁজ এক জেলেকে উদ্ধার করতে না পেরে জীবিত 8 জেলে ও 2 জেলের লাশ নিয়ে শুক্রবার বিকেলে 5টায় মনপুরায় নিয়ে আসে কামাল মাঝির ট্রলার। এদিকে জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া ট্রলারে জেলেদের পরিবার সহ হাজারো জনতা নদী পাড়ে অপেক্ষা করতে দেখা গেছে। শুক্রবার বিকেলে কামাল মাঝির ট্রলার উদ্ধার হওয়া জেলেদের নিয়ে আসলে নদীর পাড়ে স্বজনদের কান্নার রোল পড়ে যায়। পরে পুলিশি কার্যক্রম শেষে শুক্রবার রাত 9টায় 2 জেলে মোহাম্মদ রুবেল ও মোহাম্মদ মাফুর লাশ জানাজা শেষে নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে 36 ঘন্টা অতিবাহিত হওয়ার পরও এখনও নিখোঁজ জেলে মিজানুর রহমানের লাশ উদ্ধার করতে পারেনি প্রশাসন।